হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি এসে গেছি ইকো পার্কে, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। তো চলো আমার এই নতুন ব্লগটা তোমাদের ঘুরিয়ে দেখাই, আজকে কি করব কি করব না সব তোমাদেরকে শেয়ার করব। তো চলো আগে ইকো পার্কটা ঘুরে দেখি, তারপরে আমরা খাবো দাবো অনেক কিছু করব। চলো তোমাদেরকে একবার সন্ধেবেলার ইকো পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিই। সন্ধেবেলায় অপরূপা ইকো পার্কে কতটা সুন্দর মনে হয় তোমরা একবার নিজে চোখেই দেখে নাও। আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। ইকো পার্কের পেছনের গেট দিয়ে ঢুকে ভালো করে আইফেল টাওয়ার দেখে সামান্য কিছু এগোলেই বাঁ হাতে রয়েছে ক্যাফে একান্তের ছোট্ট একটি স্টল। এখানে এসে সবাই মিলে চা কফি খেতে খেতে সন্ধ্যের আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে। ঠান্ডা হোক ইকো পার্কের এই রোমান্টিক পরিবেশটা উপভোগ করতে করতে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি ইকো পার্কের রিসর্টের ভেতরটা। লেকের ওপরের এই কাঠের পুলটা দিয়ে একে বেঁকে সোজা চলে গেলেই কাফে একান্তের রিসর্ট। এই লেকের ওপর থেকে রিসর্টটা কেমন দেখতে লাগছে তোমরা একবার নিজে চোখেই দেখে নাও। কি সুন্দর লাগছে তাই না? সন্ধ্যের ইকো পার্কটা এতটাই মোহময়ী সুন্দরী যে তোমরা বন্ধুদের সাথে কিংবা ফ্যামিলি নিয়ে অনেকটা সময় এখানে কাটিয়ে যেতেই পারো। চারিদিকের এই আলোকসজ্জায় ইকো পার্ক যেন এক নতুন রূপ নিয়েছে। তো চলো এর ভেতরটাই ঢুকে যাই, তোমাদেরকে রিসর্টের ভেতরটা ঘুরিয়ে দেখাই, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা এতক্ষণ বাসের সাঁকো পেরিয়ে এখন কাফে একান্তে রিসর্টের ভেতর প্রবেশ করে গেছি। তো চলো রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাই। রিসর্টের ঢোকার মুখটা থেকেই বাঁদিকে ডান দিকে সারি সারি রয়েছে সুন্দর করে সাজানো কটেজ। আর বিশেষ বৈশিষ্ট্য হলো পুরো লেকটার মাঝখানে রয়েছে এই কটেজগুলো। তো এই ভেতর থেকে কেমন সুন্দর লাগছে পুরো লেকটা তোমরা একটু দেখে নাও। এই হচ্ছে কটেজগুলো, এই কটেজের ব্যালকানি থেকে সন্ধেবেলার পুরো ভিউটা তোমরা ব্যালকানিতে বসে বসেই এনজয় করতে পারবে। কি এগুলো দেখে তোমাদের মনে হচ্ছে না যে আমরা বিদেশের কোনো আইল্যান্ডে আছি? তো তোমরাও আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনে হচ্ছে। তো চলো তোমাদেরকে ওই দিকটায় নিয়ে যাই,
ওইদিকে আছে ব্যাংকোয়েট রেস্টুরেন্ট, আর লেকের সামনের দিকটা ভীষণ সুন্দর, চলো তোমাদেরকে দেখাই। কাল বোধহয় কোনো পার্টি ছিল, দেখো এখনো সাজসজ্জা খোলা হয়নি, বেশ ভালো লাগছে কিন্তু বলো তো। চলো ওই যে ব্যাংকোয়েট, ব্যাংকোয়েটের ভেতরে তোমাদের এখন নিয়ে যাচ্ছি না, বাইরে থেকে ব্যাংকোয়েটটা দেখতে ভালো লাগছে তো তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি, চলো। কি সুন্দর লাগছে বলো, সত্যি অপূর্ব। ওই দেখো, ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেকের সামনের দিকটা। যখন তোমরা দিনের বেলায় ইকো পার্কের ফার্স্ট গেট থেকে এন্ট্রি নেবে, তখন সামনে থেকে এই লেকটা তোমরা পুরোটাই দেখতে পারবে। আমি কিন্তু রিসর্টের ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগছে। তো চলো রেস্টুরেন্টগুলো একটু ঘুরে দেখে নিই, আজ আর রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো না, আজ যাবো একটু বাইরে খেতে। তো চলো রেস্টুরেন্টগুলো একটু তোমাদের দেখিয়ে দিই একবার। এটা ক্যাফে একান্তের বাঙালি রেস্টুরেন্ট। আজ কোনো অফিসিয়াল পার্টি, তার সাথে কিছু ডিনারও চলছে, তাই আজ খুব ভিড় এই রেস্টুরেন্টে, তাই আজ এখানে আমরা খাবো না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। এটা একদম লেকের ওপরে ঝুলন্ত একটা শিপের ওপরে এই রেস্টুরেন্টটি। আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি, খাবার মোটামুটি ভালোই বেশ, তোমরা এসে এখানে এনজয় করতে পারবে। সন্ধেবেলা ইকো পার্কটা কতটা সুন্দর, চলো তোমাদেরকে আরও একবার ঘুরে দেখিয়ে দিই। কোনো এক উইকেন্ডে এসে তোমরা একদিন ভীষণ সুন্দরভাবে কাটিয়ে যেতেই পারো এখানে। আই হোপ সন্ধেবেলা ইকো পার্ক তোমাদের ভীষণ ভালো লেগেছে। প্লিজ আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। এই যে ইকো পার্কের ভেতরে যে ব্যাংকোয়েটটা দেখতে পাচ্ছ, এটা তোমরা তোমাদের যে কোনো অকেশনে প্রি বুক করতে পারো। হঠাৎ করে করলে এটা পাওয়া যাবে না, বেশ বড় ব্যাংকোয়েটটা, 400-500 লোক অনায়াসেই এই ব্যাংকোয়েট এবং এই যে গ্রাউন্ডটা দেখছ এখানে তোমরা নানাভাবে ডেকোরেট করে এখানে যে কোনো পার্টি তোমরা অ্যারেঞ্জ করতে পারো। তোমাদের অনেক কিছু দেখাতে দেখাতে আমার প্রচুর খিদে পেয়ে গেছে, কিন্তু এখানে তো খাওয়া হলো না, তো চলো এখান থেকে বেরোনো যাক। তোমাদেরকে অনেক কিছু ঘুরিয়ে দেখালাম, আই হোপ তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ অনেক করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আমরা এসেছি বল্লে বল্লে ধাবায় ডিনার করতে, তো চলো ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আজকে আমরা এসেছি বল্লে বল্লে ধাবায় ডিনার করতে, তো চলো ভেতরে যাওয়া যাক। আমি খুব পছন্দ করি ওদের খাবার দাবার, তো এই হচ্ছে ওদের অ্যাম্বিয়েন্স। আজকে আমরা এসেছি বল্লে বল্লে ধাবায় ডিনার করতে, তো আমরা এখন অর্ডারটা দিয়ে দিই। আজকে আমাদের অর্ডার আছে গালুটি কাবাব, বাটার নান, চিকেন মালাই কাবাব, আর ডাল মাখানি, আর সালাড। তো অর্ডারটা দিয়ে দিয়েছি, অর্ডার আসুক। কাবাব এসে গেছে, এটা হচ্ছে গালাউটি কাবাব, আর একটা হচ্ছে চিজ মালাই কাবাব, আর সঙ্গে এসে গেছে সালাড। তো চলো এগুলোকে এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। এখানে দু প্লেট গালাউটি কাবাব আমাদেরকে সার্ভ করেছে। আমাদের খাবার এসে গেছে চিকেন মালাই কাবাব, একটা মাটন গালুটি কাবাব। তো এখনো আরো কিছু আসা বাকি আছে, সেগুলো আসলে আমাদের খাওয়া শুরু হবে। চিকেন মালাই কাবাব, ভীষণ ভালো খেতে নটি কাবাব, এটা খেয়ে দেখি কেমন টেস্ট। একদম নরম,
আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, এবার সোজা বাড়িতে যাবো। চলো, গুড নাইট।